ইমনের সঙ্গে আমি আর ইমন কাজ করতাম একসঙ্গে, কিন্তু আমার যেটা ব্যাপার ঘটেছে যে আমি ইমনের পাশাপাশি আমি আলী আকরাম শুভর গান লিখেছি, আলাউদ্দিন আলী ভাইয়ের গান লিখেছি, আলম খানের গান লিখেছি, তখন আলী হোসেন ভাইয়ের গান লিখেছি, ইমন শাহার গান লিখেছি, সবার মানে এদের সবার কাজ কিন্তু আমি করেছি। প্রত্যেক জায়গায় কিন্তু দেখা গেছে যে চারটা রেকর্ডিং স্টুডিওতে চারটা গান রেকর্ড হচ্ছে একদিনে, এক সন্ধ্যায় রেকর্ডিং হচ্ছে, চারটা স্টুডিওতে চারটা গানই আমার লেখা, কিন্তু মিউজিক ডিরেক্টর চারজন। ঠিক আছে, তো ওইটা ঘটেছে আমার। আমি বলতে চেয়েছি যেটা, যে ডিরেক্টরের কাছে আসলে আমাকে গীতিকার হিসাবে আমাকে খুব বেশি প্রাধান্য দিয়েছেন, কেন দিয়েছেন আমি জানি না, যার জন্য আমি দেখেছি চার ওই যে মিউজিক ডিরেক্টর অন্য কেউ হলো গীতিকার হিসেবে তো সেখানে আমি কাজ করেছি। তো এই জন্য আমি আমি বলবো যে এটা মনোপলি শব্দটা এই জন্য বললাম, তখন দেখা যাচ্ছে ওই ঘরে মান্নার ছবি হচ্ছে, এই ঘরে শাকিব খানের ছবি হচ্ছে, এখানে রিয়াজের ছবি হচ্ছে, তো গান লিখছি তো আমি।